কালনা ব্রিজে 1 2 3 4 5 6 7 সবাই কেমন আছেন? ভুইকেই দেখলেন যে স্প্রে করতেছি, আসলে ডেঙ্গুর ভয় স্প্রে করতেছি। আমার ডেঙ্গু হয়েছিল কিছুদিন আগে, ভিডিও আপনারা দেখছেন, প্রচুর পরিমাণে এনার্জি লস হয়ে গেছে। রীতিমতো আমি একটা আতঙ্কেই ছিলাম, যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় এখন সুস্থ আমি। আর এখন শরীরে প্রচুর পরিমাণে এনার্জি জমছে, সেই এনার্জি ক্ষয় করার জন্য একটা ট্যুরেতে যাইতেই হবে। আর অনেকদিন যেহেতু ট্যুরে যাওয়া হয় নাই, একটা ট্যুরের প্ল্যানও করা হয়েছে। আর ট্যুরের প্ল্যানে আজকে যাচ্ছি আমরা রাতে, ঘন্টাখানিক টাইম আছে, আমাকে যাইতে হবে টিসির মোড়ে। আর এই ট্যুরটা প্ল্যান হয়েছে আমরা যাচ্ছি যশোরে। ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, হিমেল বাতাস, আর হচ্ছে রস খাওয়ার একটা ইচ্ছে আছে যশোরে। আর যশোরের এই ট্যুরটা ইনভাইটেশন আমাদেরকে করছে আমাদের ছোট ভাই প্রান্ত। দাড়ি মুছগুলো একটু ট্রিমিং করতে হবে, রেডি হতে হবে, ঘটনাগুলো সবই করা আছে, চুলগুলো সব ঠিক আছে। মোটামুটি ব্যাকপ্যাক সবকিছু রেডি করা আছে, আর সাথে যাচ্ছে আজকে আমার ক্যামেরা ব্যাগ, থাই ব্যাগ, কমিউনিকেটর, গোপ্রোর ব্যাটারি চার্জার, সানগ্লাস, হ্যান্ড গ্লোভস, ব্যান্ডানা, আর হচ্ছে বাঞ্জি কর্ড, যেটা বাইকে ব্যাগ বাঁধতে হেল্প করবে। আর এটা হচ্ছে আমার HSC হেলমেট, এটা যদিও পিন লকটা নষ্ট হয়ে গেছে, পিন লক লাগাইনি, অনেক টাকা দাম, এখন ভাইয়ের কাছে এত টাকা পয়সা নাই। এটার একটা জোগাড় করছি, একটা স্প্রে আছে যেটা লাগাইলে মোটামুটি 3-4 ঘন্টা ভালোই ফোক থেকে রক্ষা পাওয়া যায়। আর এ হচ্ছে আপনার ভাই, যেহেতু ফর্সা মানুষ, কিছু কসমেটিক্স নিয়ে নিছি, এগুলোর সাথে থাকবে। তো সবকিছু রেডি হয়ে গেছে, এখন ভাই আপনাদের রেডি হয়ে বেরিয়ে যাবে। ভিডিও এখান থেকেই শুরু করতেছি। হেই গাইস, দিস ইজ ইয়ালিম, ওয়েলকাম করছি এনএলবিতে, আশা করি সবাই সুস্থ এবং আনন্দে আছেন। আমি আছি এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে, যাচ্ছি আমি যশোরে। আমার সাথে আছে আমরা 4-5 জন, আমরা টোটাল 6-7 বাইক নিয়ে রওনা হয়েছি। তো রাতে আর কোনো ব্লগ হবে না, জাস্ট ইন্ট্রোটা দিয়ে শুরু করলাম। রাতে যদি কোথাও দাঁড়াই সেখানে দাঁড়িয়ে কথা বলবো, এছাড়া আর কথা বলবো না। এখন হাইওয়েতে এত গতিতে গাড়ি চলতেছে, কথা বলা যাবে না। চলে এসেছি আমরা পদ্মা সেতু টোল প্লাজায়, এটা নিয়ে আমি তৃতীয় বা চতুর্থবার উঠতেছি পদ্মা সেতুতে। ভাঙ্গা পার হয়ে একটা জায়গাতে দাঁড়াইছি, এখানে আমরা রাতে ডিনার বলতে পারেন নাস্তা রাস্তা করে নিছি, সবই পাওয়া যায় এখানে। আমরা খাইছি রুটি আর হচ্ছে গরুর মাংস আর ডিম দিয়ে। তো মোটামুটি খাবার শেষ করে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো। বাইকগুলো সব এখানে দাঁড়া করাইছি আমরা, এখন আবার রান করব। আর কোথাও দাঁড়াবো না মনে হয়, কারণ বেশি রাত্র হয়ে গেছে, অলরেডি 10:30 বেজে গেছে। হোটেল চোখদার, ও মাই গড, নামটা একটা অদ্ভুত নাম, হোটেল চোখদার। আমরা চলে আসছি কালনা ব্রিজে, এই ব্রিজটা আমি ফার্স্ট টাইম আসছি, এই ব্রিজে অনেক সুন্দর, একেবারে ওই মাথার থেকে এই মাথার মতো লাইট দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের বাইকগুলো, 1 2 3 4 5 6 7 8 বাইক, রাত্র বাজে 11:30, যশোর যাইতে যাইতে সম্ভবত 1:30-2 বেজে যাবে। ঠান্ডায় কাঁপুনি ছিটে গেছে ভাই, এত ঠান্ডা, আমি ভিতরে সোয়েটার, তারপর রাইডিং জ্যাকেট, তারপর ঠান্ডা, ও আল্লাহ। যাক ঠান্ডা ঠান্ডা, আমরা এবার যাচ্ছি যশোরের দিকে, আশা করি রস খাবো, জানি না রস কপালে আছে কিনা। আমার সামনে ভয়ের পরে জয়, কিন্তু ঠান্ডায় ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে, মজা পাইতেছে অনেক বেশি ঠান্ডায়। আবার অন্ধকার চলে আসছে, দেখি ফগ লাইট জ্বালিয়ে দিই। ও যশোর শহরে চলে আসছি, আর যশোর শহর থেকে এখনো আরো 50-60 কিলো চালায় যেতে হবে আমাদেরকে মেহেরপুর। আর মেহেরপুরে যাওয়ার জন্য এখন যশোর সিটি পার হয়ে যাচ্ছি, আর এখানে একটু চায়ের বিরতি দেব, বেশি বেশি চা খাইতে হবে, ট্যুরে আসা মানে হচ্ছে চায়ের আড্ডা জমাইতে হবে। রাতের শহর, জাদুর শহর, জানি না এই হোটেলটার নাম কি ভাই, বাহ সুন্দর, মিড লাইফ স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট। এটা সামনে এসে দাঁড়াইছি, ও 5-স্টার হোটেল, এটা তারা তো দেখা যাচ্ছে 5টা তারা। এটা হচ্ছে প্রান্তদের বাড়ি, তালসার, এলাকাটার নাম তালসার, আর আমরা প্রান্তর বাড়িতে আছি। অনেক সুন্দর, গ্রামের বাড়ি বলাই চলে না, এটা দ্বিতলা একটা বাড়ি। এ হচ্ছে প্রান্ত, ট্রিমিং করতেছে, প্রান্ত সে হাই। রাতে আসার পরে খুব শুট করতে পারি নাই, তার কারণ অনেক ক্লান্ত ছিলাম, ঘুমাই বসছিলাম।
এটা হচ্ছে প্রান্তদের বাড়ির ছাদ। আমরা টোটাল কয়টা, আটটা বাইক আসছি না? আটটা বাইক আজকে ঘুরবো। আমার কাছে গ্রামটা ভাই অনেক সুন্দর লাগতেছে, আর তোমাদের বাড়িটা মাঝখানে না? খেরের পালা করছে পুরো ঘরের মতো, মনে হচ্ছে দুই চালা ঘর বানাইছে খেরের পালা। এ হচ্ছে টোটাল বাড়ির ভিউ এখান থেকে। Fire spreading all around my room, my world's so bright, it's hard to... পড়ছে